খাদিজার দিয়ে আনহার তারপর রসুলের সাথে বিয়ের সময় বয়স কত ছিল এ নিয়ে কথা বলছে এনে রায় আসছে তিনটা একটাতে বলা হয়েছে চল্লিশ এটা খুব বিখ্যাত নাই যে তা নাই বর্ণটা আছে কিন্তু বর্ণটা শুদ্ধ না দ্বিতীয় বর্ণ হচ্ছে আঠাইশ ওইটাও কোনো কোনো বর্ণাতে আসছে এটা তো কিছু মাঝুল আছে কিন্তু এটাও গ্রহণ সাতাশ আটাইশ এরকম আরেকটা বর্ণনা সাতাইশ যেটা তবে কাতল কুমড়া ওইটা হলো সাতাইশ এটাকে আমরা প্রাধান্য দিই সাতাশ বা বললেও সমস্যা নেই কিন্তু চল্লিশ না বুঝে আছে চল্লিশের বর্ণনাটা শুদ্ধ না

আমাদের এদিকে যে সমস্ত রেওয়ায়াতগুলি প্রসিদ্ধি লাভ করেছে যে সমস্ত রেওয়ায়তগুলি প্রসিদ্ধি লাভ করেছে ওইগুলো কিছু শিয়াদের বর্ণনা বেশি ওই রেওয়ায়তটা এদিকে খুব প্রসিদ্ধি লাভ করেছে আর যে রেওয়ায়তটা শুদ্ধ এটা প্রসিদ্ধি লাভ করে নাই এটা হচ্ছে সুন্নিদের বর্ণ ইবনে সাদ মহান মাহমুদ ইবনে সাহাদ হচ্ছে তবাকাত ইবনে সাদের লেখক তিনি হচ্ছেন একেবারে সুন্নি লেখক আর তার ওস্তাদ ওয়াকেদি হচ্ছে শিয়া লেখক পার্থক্য বুঝছেন তার মোহাম্মদ সাহাদকে বলা হতো কাতগুল ওয়াকেদি ওয়াকেদির লেখক কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যে প্রজ্ঞা দিয়েছেন এটা তবাকা দিয়েছেন তিনি সাত আট খণ্ডের সাত আট খণ্ডের তবাকা এটাই এখন প্রামাণ্য ইতিহাস হিসাবে বেশি গ্রহণযোগ্য হয়েছে প্রামাণ্য ইতিহাস গ্রহণযোগ্য হয়েছে তো আমাদের দেশে এদিকে যেহেতু শিয়াদের বর্ণনা আসছে আবার সুনীদের বর্ণনা তো বইটা আসছে এমনি হিসাবের বর্ণনার মধ্যেও কিন্তু চল্লিশ আসছে কিন্তু বেশি বিশুদ্ধ বর্ণনা হচ্ছে এটা যে এটা এমনি সাদের বর্ণনা যেটা এটা হলো সাতাশ বা আঠাশ এটা সাব্যস্ত এটাই বর্ণাদা সাব্যস্ত হয়েছে তো আমরা ওই বর্ণনাটা খুব বেশি প্রসার লাভ করেছি এটা আমরা প্রসার না করি এটা আমরা বারবার বলতেছি কারণ আমরা যদি এটা আলমরা পরীক্ষা করে দেখেছেন আলোচনা করেছেন যে চল্লিশ বছর বিয়ে হয়েছে তাহলে রসুল সাথে সংসার করেছেন কত বছর ষোলো বছর সন্তান হয়েছে এরপরে চল্লিশের পরে যে এক সাত ছয়জন না ছয়জন সন্তান হয়েছে আপনি চল্লিশের পরে এত সন্তান হওয়ার নজির আর দেশে নাই তখন তো রসুল নবুদ পান নাই বিয়ের আগেই তো সম্ভবত আগে তো বিয়ে বিয়েটা হয়েছে তো এই জন্য এই সলিউশন করানোটা আসলে শুদ্ধ না জি এটা অতিরিক্ত প্রশ্ন আসছে এটা উত্তর শেষ আমরা এখন তার সাথে যাওয়ার কেউ আছে কিনা দেখি রহিম আলহামদুলিল্লাহ আলমিন ও সালাতামলাফিলা মোহাম্মদি আজমাইন ওবায় আজকে আমাদের তৃতীয় দর্শ এর আগে আমাদের দুটি হয়েছে আজকের দর্শের পরে সাল আমরা সরাসরি শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ বক্তব্য ঢুকবো সাল আজকে দর্শক আমরা চেষ্টা করি ঢুকতে ভূমিকাতে তিনি যে সমস্ত কথাগুলি বলেছেন সেগুলি প্রথমে আলোচনা করছিলাম সেগুলি আলোচনা কেন দরকার বইটা কি আপনারা জানেন তো নওয়াকুল ইসলাম নওয়াকুল ইসলাম ইসলাম কিভাবে বিনষ্ট হয় ইসলাম কেমনে চলে যায় অজু যেমন নষ্ট হয় আমরা আগেও বলেছি তেমনিভাবে ইসলামও কি হয় নষ্ট হয় ইমান তো ইমানও নষ্ট হয় এখানে নওয়াকুল ইসলাম বলতে নামাকদের ইমান বোঝানো হয়েছে এখানে নামাকুল ইসলাম বলতে নামাক ইমানও বোঝানো হয়েছে একসাথে কারণ আমরা জেনেছি যে পূর্বে জেনেছি যে ইসলাম হচ্ছে আল ইসতেসলাম লিল এই তিনটি জিনিস মিলে হচ্ছে ইসলাম তিনটি জিনিস মিলে হচ্ছে ইসলাম তো এর মধ্যে আল ইস্তাম লিব তাহিদ যেটা এটা হচ্ছে ইমান অলবারা আতিয়া এটা হচ্ছে ইসলাম আলবর আত্মিক ওয়ালি এটা হচ্ছে ওয়ালা উহবর কায়দা তো এই জন্য এই তিনটে জিনিসকে যে ব্যক্তি ধারণ করেছে সেই ব্যক্তি মুসলিম হতে পেরেছে এখন এর মধ্যে প্রথম যে অংশটা বা দ্বিতীয় যে অংশটা এটাকে খুবই গুরুত্ব দিয়ে এটা কখন চলে যায় দুইটা একটা কি চলে যায় নষ্ট হয় আবার আনুগত্য নষ্ট হয়ে গেল ইমান চলে যায় তবে ইমান চলে যাওয়ার বেশ কিছু এলিমেন্টস আছে তো এগুলোকে যদি শেখ হস্যান মোহাম্মদ আব্দুল হাব রহমতুল্লাহ আল্লাহ দশটা উল্লেখ করেছেন এটা দশটা নয় এটা দশ হাজার আমি কেমন বললাম দশ বেশি একদিন আমি একজনকে বুঝার চেষ্টা করেছি এটা আপনাদেরকে বুঝাবো দেখবেন প্রত্যেকটি মানুষে একটা জিনিসের মধ্যেই এরকম বারো তেরোটা হইতে পারে এই জন্য বদর রশিদ তিনি একটা বই লিখছেন জুল কুফ যেগুলি লব্জ এটা এত মোটামুটি মানে যেটা কথা বললে কাফের হয়ে যায় মানুষের অ্যাক্টিভিটিস তিন রকম কয় রকম তিন রকম কেন তিন রকম বলছে কি কেউ কথা বলে তাই না অথবা কাজ করে অথবা বিশ্বাস করে অথবা সন্দেহ করে তাই না প্রত্যেকটা জিনিস ধরেন আমি বিশ্বাস করলাম এটা একটা গ্লাস আমি এটা গ্লাস বলেছি এটা গ্লাস গ্লাস ভেঙে দেখাচ্ছি অথবা সন্দেহ করছে গ্লাস নাকি অন্য চাষ নাকি অন্য কিছু বর্তমানে আবিষ্কার হয়েছে পারে সন্দেহ প্রত্যেকটি জিনিস আপনি তিনটা চারটে জিনিস করতে পারবেন এটাকে বিশ্বাস করতে পারবেন এটাকে পরিণত করতে পারবেন মুখে বলতে পারবেন অথবা এটা নিয়ে সন্দেহ করতে পারবেন ইমানিয়াতের জিনিসের কি একটা দুইটা সত্যটা ইমানিয়াতের জিনিস ধরেন ইসলামের জিনিস অনেক রকম এগুলি সবগুলোতে যদি কোনো প্রত্যেকটাতে বিশ্বাসের জায়গা আছে করার জায়গা আছে কথার জায়গা আছে বলার জায়গা আছে সন্দেহের জায়গা তৈরি করা যায় তাহলে আপনি বিশ্বাস করেও কেউ কাফের হয়ে যায় কথা বলেও কেউ কাফের হয়ে যায় কর্ম করেও কেউ কাফের হয়ে যায় আবার সন্দেহ করে কেউ কাফের হয়ে যায় আমরা একটা সংক্ষেপে উদাহরণ গত দশ দিয়েছিলাম আজকে আমি কয়েকটা উদাহরণ দিব যেমন কথার মধ্যে কেমনে কাফের হয়ে যায় একজন মানুষ অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত জোর করে না ইচ্ছাকৃতভাবে ভাবে কালেমাতুল কুফুর উচ্চারণ করেছে কালেমাতুল কুফুরকে আল্লাহ নাই বলল নিল্লা অথবা কি বেরেস্তা নাই অথবা কি জান্নাত নাই অথবা কি জাহার্নাম নাই অথবা কি কবর আজাব নাই অথবা কি কিতাব নাই অথবা কি রাসুল নাই এইভাবে যেগুলো ইমান আনতে হবে অথবা সহজ জিনিস ইসলামিয়াতে আসেন সালাদ নাই সব নাই জাকা নাই হজ নাই বুঝে আসছে এই যেগুলো এগুলো একটা দুটো উদাহরণ যেগুলির ভিতরে ভিতরে আরো আছে এক একটা অংশ যদি কেউ যদি অস্বীকার করে ইসলামের বলে এটা কিন্তু আপনি অস্বীকার করছেন মুখে অস্বীকার করছেন তাহলে কি হয়ে যাবে একটা জিনিস যদি কেউ হ্যাঁ জোর করানো হয় কিন্তু সে হাসতে হাসতে বলছে খেলতে বলছে অথবা ঠাট্টা করে বলছে এরকম যে কোনো মানুষ যদি কোনো কুফুরি কোনো কথা বলে ইমান থাকবে থাকবে না তাহলে দেখা বোঝা গেল যে কেউ যেভাবে বলুক না কেন ইমান কিন্তু কথা যেভাবে বলুক না ইমান চলে যায় ইমান চলে যায় তো কথা কীভাবে বলতে পারে কত রকমের কথা বললে একজন মানুষের ইমান চলে যায় ধরেন একজন মানুষ মুখে অস্বীকার করল অথবা বলল যে অন্তরে মুখে দুটা দুটাতে অস্বীকার করল অথবা ধরেন মুখে মিথ্যা রোপ করল মিথ্যা বলল মিথ্যা বলল অথবা ধরেন বললেন যে বলল যে অপছন্দ করি অপছন্দ করি অথবা বলল যে আমি এর সাথে অংশীদার করি কতগুলি কথা বলেছি না সবগুলিতেই এতগুলি যে কোনোভাবে মুখ দিয়া বের হয়েছে সে কিন্তু কাফে হয়ে যাবে তাহলে মুখ দিয়া যা বের হয় তা মানুষকে কখন ইমার উপর রাখে কখন ইমার থেকে দূরে সরিয়ে দেয় তাহলে মুখ দিয়েও মানুষের কি হয় কাফে হয়ে যায় আর বেশিরভাগ মানুষে মুখ দিয়েই তাকে বিচার করা যায় বুঝছেন কিনা কেউ কোনো কিছু করলে কাজ করলে বলে তো আমি উদ্দেশ্য এটা নেই নেই বলতে পারে যখন বলে ফেলে তখন আর কিছু বলার থাকে না এই জন্য মুখের ব্যাপারে বলা হয়েছে যদি কেউ জোর করে সেখানে সে কাফের হবে না জোর না করলে যেভাবে মুখ দিয়ে বলুক না কেন কাফের হয়ে যাবে কেউ যেমন ঠাট্টা করে বলছে ঠাট্টা মুখ দিয়ে বলে না মুখ দিয়ে বলছে ঠাট্টা করে অথবা ধরেন যে অপমান করার জন্য বলছে দিনের কোনো বিষয়কে দাঁড়ি নিয়ে অপমান করছে আপনার কিছু মানুষ এরকম কিছু করলেই মুখ এখন দিয়ে বলছে হয়েছে কাফের হয়ে তাহলে মুখ দিয়া মানুষ কাফের হয় মুখ দিয়া মানুষ দিন থেকে ইসলাম থেকে ফিরে কুফুরিতে চলে যায় মুখ দিয়ে কুফুরিতে চলে যায় তাহলে মুখ দিয়েও কাফের হয় আমরা এটা বুঝতে চাচ্ছি ধরেন আর একটা উদাহরণ দিয়ে মুখ দিয়ে সাহাবিদের যুগে যুগে মুনাফেকরা মুখে বলছিল যে আমাদের এই হুজুরে গুলি মসজিদে বসে থাকে আর খাওয়া দাওয়া ছাড়া ছাড়া আল্লাহ কিন্তু আয়াত্রেরু হয় সুরা তব আর পঁয়ষট্টি সৃষ্টি নম্বর আয়তা আল্লাহ বলছেন এখন আর ওজোর প্যাশ করে লাভ হবে না কাত কাফার তুমরা ইমরানিকুক এই কথার কারণে কাফের হয়ে গেছে মানে চিন্তা করে দেখছেন মুখ দিয়ে বলছে ঠাট্টা করছে একটা সামান্য ইয়ের কি মারা কয় কি ইয়ের কি মারছে এতে কাফের হয়ে গেছে একটা কথা দিয়েই কাফের হয়ে গেল অনুরূপভাবে কেউ যদি কোনো ধরেন মুখে বলল আব্দুল কাদের জিলানি আমাকে একটা সন্তান দেন অথবা খাজা আমাকে সন্তান দেন অথবা শাহজালাল আমাকে এই করে দেন মুখে বলল সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে অথবা আমাকে বাঁচান বদর 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 চট্টগ্রামের লোকরা যদি থাকেন অনেকে থাকতে পারে ওরা নৌকা ডুবতে রাখলে কি বলে বদর 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 ফিরে ওরা বাসাবে এইটুকু সে যে বলছে এতে কি ইমান আছে না কাফের হয়ে যাবে এর কারণে সে কাফের হয়ে যাবে অথবা ধরেন কেউ মৃত মানুষকে ডাকলো মরা মানুষকে ডাকলো কি জন্য ডাকলো যে আমার একটা সন্তান দেন বললো তাহলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে অথবা ধরেন ভালোবাসার ক্ষেত্রেও মুখে বলে ফেললো যে আমি রসুলকে ভালোবাসতে পারি না নজিবিল্লা মুখে বলে ফেললো রসুলকে ভালোবাসা কি ইমানের অংশ না ইমান রসুলকে ভালোবাসতে পারে না সে বিভিন্ন কারণ দেখাইলো ইমান আছে ইমান নাই তাহলে বোঝা গেল যে মুখ দিয়ে অনেক কিছু বের হলেই ইমান কিন্তু চলে যায় মুখে ঢোলে প্রথম প্রমাণ অনেক কিছু মানুষের মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যায় হঠাৎ করে বেরিয়ে যায় দ্বিতীয় যা দিয়ে ইমান চলে যায় তা হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা কেউ দেখতে পায় দেখতে পান দেখতে পায় না কিন্তু কখনো কখনো বিশ্বাসের কাজটা প্রকাশ পায় বিশ্বাসের কাজটা প্রকাশ পায় আমি যে এখানে আসছি খেয়াল করেন আপনি যে আসছেন সবের আশা করে আসছেন এই জন্য আশা বোঝা যাচ্ছে যে লোকটা কি আছে তার মধ্যে সবের আশা করে সে এখানে আসছে সব হবে বুঝা যাচ্ছে কিন্তু মুখে বলছেন মুখে বলেন নাই আপনি ধরেন মুখে বলেন নাই কিন্তু আপনি বই এক ছাত্রদের যে বই পড়াবেন ওখানে লিখে রাখলেন যে আমাদের রব তিনজন মুখে বললেন না আমি তো বলি নেই আমি তো বলি নেই বলার বাকি আছে বলার বাকি নেই কারণ আপনার আপনি যেটা ভিতরে আছে এটা কি করছেন বইতে লিখে ফেলছেন আপনার বালাম গ্রন্থের মধ্যে লেখছেন ধরেন যে নারী পুরুষ সমান পাবে এখন থেকে নারী পুরুষ সমান পাবে অর্থাৎ একজন ব্যক্তির ছেলে মেয়েরা সমান পাবে আপনি বালামগঞ্জে লিখে দিয়েছেন মুখে বলেন যে আমি তো ইমান আমার মানি আমি হজ করছি ওমরা করি আমি তাহাজ পড়ি ওটা কি কাজে লাগবে ওটা কোনো কাজে লাগবে না ওটা কোনো কাজে লাগবে না কারণ আপনার যেটা করেছেন বোঝা গেলে অন্তরে কি আছে এটা বোঝার জায়গায় এসে গেছে বোঝার জায়গায় এসে গেছে আপনি মুখে বললেন যে নাতি মুখে বলেন না কিছু কিন্তু নাতিরে ছেলের সাথে ওয়ারিশ করে দিলেন নাতিরে ছেলের সাথে দাদার ওয়ারিশ করে দিলেন এটা কি বুঝায় আপনাকে ইমান আপনি রাখছেন না অন্তর বিশ্বাসটা আপনি লিখছেন বাস্তবায়ন করছেন পিটাচ্ছেন মানুষদেরকে যে আল্লাহর শরীয়ত নামে কোনো কিছু থাকতে পারবে না শরীয়ত নামে কোনো কিছু থাকলে আপনি কেটে দেন শরীয়ত নামে ডিপার্টমেন্ট থাকলে অনুষদ থাকলে আপনি কেটে দেন এরপরে বলেন যে আমার ইমান অন্তরে আছে গ্রহণ করা হবে এটা গ্রহণ করা হবে না কারণ আপনি ইচ্ছা করে কেটে দিয়েছেন সব কিছু আপনার বিশ্বাসটা কিন্তু হয়ে গেছে বিশ্বাসটা কিন্তু বেরিয়ে গেছে তাহলে বিশ্বাস কিন্তু বিশ্বাস মানুষের কি হয় ইমান চলে যায় হ্যাঁ অনেক সময় ধরা পড়ে না কিন্তু আপনাকে জানতে হবে কোন বিশ্বাস করলে আপনার অন্তর চলে যায় আপনার অন্তর থেকে ইমান চলে যায় প্রত্যেকটি কাজ ইমানিয়াতের যতগুলি কাজ আছে ইমানিয়াতের কি কি কাজ আপনি মনে মনে বিশ্বাস করছেন আল্লাহ দুইজন মনে মনে বিশ্বাস করছেন আল্লাহ তিনজন যত আছে সংখ্যা মনে মনে বিশ্বাস করছেন আল্লাহর সাথে আরেকজন আছে মনে মনে বিশ্বাস করছেন আল্লাহর কি নাই কোন গুণ নাই মনে মনে বিশ্বাস করছেন কত বলবো মনে মনে যত রকমের আল্লাহ সংক্রান্ত কুহুরি আছে মনে মনে লালন করছেন কাকুরি হয়ে যাবে মনে মনে বিশ্বাস করছেন যে মুখে কিছু বলেন না যে নিঃসন্দেহে অলি ক্ষমতা মরার পরে আরো বেড়ে যায় মরার পরে আল্লাহদের ক্ষমতা বেড়ে যায় এবং আপনি বিশ্বাস করছেন আপনার সব ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে বানাইতে পারে মনে মনে বিশ্বাস করে বসে আছেন মুখে কিছু বলেন না ইমান আছে ইমান নাই ইমান শেষ হয়ে গেছে মনে মনে বিশ্বাস করছেন যত রকমের বিপদ আছে সব খাজা বাবা উদ্ধার করতে পারে আপনার কিন্তু নাই তো ইমান মনে মনে যত যত জায়গা আছে একটু আগে যেগুলো কথার কথা কথায় বলেন নাই অন্তরে এগুলি ভুল বিশ্বাস করে বসে আছেন আপনার কিন্তু ইমান কিন্তু আপনার নাই আপনার কিন্তু ইমান নাই তাহলে অন্তরের কথা আমরা না বুঝ অন্তরের বিশ্বাসটা না বুঝলেও কোন দুলির বিশ্বাস আনতে হবে সেটা কিন্তু আমরা বাদ দেন বাদ দেন তাতেও আপনার কি ইমান চলে যায় মনে মনে বিশ্বাস আমি কয়েকটা উদাহরণ দিব আপনি বুঝতে পারবেন যে মনে মনে বিশ্বাস করে মানুষ কিভাবে ইমান আর হয়ে যায় ধরেন একজন মানুষ অহংকারী হলো আমি কেন আল্লাহর ব্যবহার করবো মনে মনে অহংকারী হয়ে রয়েছে ইমান আছে নাই একজন মানুষ মনে মনে আল্লাহর ব্যাপারে সন্দেহ হলো ইমান আছে নাই একজন মানুষ মনে মনে আল্লাহর ব্যাপারে কুধারণা পছন্দ করলো ইমান আছে নাই একজন মানুষ আল্লাহর আল্লাহকে অপছন্দ করলো মনে মনে কি ইমান আছে শুধু আল্লাহ ঠিক একই কাজ রাসুলের ক্ষেত্রে এই সবনি গড়তে একই হুকুম কোনো পার্থক্য নেই মানে ইমানিয়াতের যতগুলি যত রকম আছে কোনোটার ক্ষেত্রে এই জাতীয় যদি অহংকার করে না মানা হয় সন্দেহ করে না মানা হয় তো ধারণা করা বলে যদি ধারণা যেগুলি বিশ্বাস করতেছি না তাও চলে যায় কোনো অপছন্দ করছেন অথবা মুখ ফিরিয়েছিলেন অথবা আপনি মনে মনে ঠাট্টা করছেন অথবা বগ সীমা আপনি এই ঘৃণা করছেন অথবা আপনি

সন্দেহ করবে অহংকার মানতে অহংকার করবে বিরোধিতা করবে ঘৃণা করবে ঠাট্টা করবে এই জাতীয় করবে হ্যাঁ সেই ব্যক্তি কিন্তু এই জন্য যে আল্লাহ যা নাজির করেছে তাদের অপছন্দ আছে এই জন্য তাদের আমল গুলি সব বিনষ্ট হয়ে গেছে আল্লাহ পর্দা নাজির করছে পর্দা নাজিল করছে পুরানে আছে রাজ না তারা আপনার এটা পছন্দ হচ্ছে না আপনার এটা পছন্দ করতে পারেন নাই ইমান কিন্তু নাই কেন আল্লাহ বলে দিয়েছে আল্লাহ দায়ের কথা বলেছে রাখতে রসুল বলেছে আল্লাহ আল্লাহ যা বলেছেন রসুল যা বলছেন সমান কোনো হাদিস শুদ্ধ হইলে হইল রসুল বলেছেন দায়ী রাখতে আপনার কাছে দায়ী রাখা অপছন্দ ইমান কিন্তু আপনার নাই রসুল এটা পছন্দ আপনাকে করতে হবে আপনার মধ্যে অবশ্যই অন্যায় করেন কোনো কোনোটা একটা মানুষ দাঁড়িয়ে কামায় কিন্তু গুনার অনুভূতি থাকতে হবে গুনার অনুভূতি থাকলে ইমানদার আর যদি মনে করেন কিছুই না কিসের গুনা ঠিকই আছে অহংকার হয়ে গেলেন তখন কিন্তু ইমান নাই বুঝতে হবে যে কারণ হ্যাঁ যদি না জানেন তাকে জানাতে হবে তাকে বিভিন্ন কারণে সরাসরি তার কাকির আমরা করছি না কিন্তু মৌলিকভাবে কিন্তু ইমান চলে গেছে বহু মানুষ কিন্তু ইমান হার হয়ে বসে রয়েছে তারা মনে করে তারা ইমানদার এই জন্য সাইকুল ইসলাম মহম্মদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ কোথাও কথা বলেছেন যে ওয়াইন সাল্লাহ ওয়াসামা ওয়াসা মুসলিম যদিও সে সলাত আদায় করে সম পালন করে মনে করে সে মুসলিম বাস্তবে মুসলিম না অর্থাৎ আল্লাহর কাছে মুসলিম হিসাবে এখন আর নাই আমাদের কাছে সে মুসলিম মসজিদে আসে সলাত আদায় করতেছে সম পালন করতেছে সুন্দর সুন্দর কথা বলতেছে কিন্তু তার ইমান কিন্তু আর নাই কারণ সে ইমানের যে জিনিসগুলো অন্তরে ধারণ কথা করা কথা যেগুলি বিরোধিতা করা যায় না সেগুলি বিরোধিতা সে চলে গেছে তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বাসের কারণে মানুষের ইমান নষ্ট হয় বিশ্বাসের কারণে মানুষের ইমান নষ্ট হয় এবং বিশ্বাসের যেগুলি অনেক বেশি এগুলো অনেক বেশি কারণ মানুষের অন্তরের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া আছে কিরকম কেউ প্রতিক্রিয়া আসছে মনে মনে ঘৃণা করছে কেউ প্রতিক্রিয়া আসছে ঠাট্টা করতেছে অন্তর ভিতরে ভিতরে কেউ প্রতিক্রিয়া আসছে ভিতরে কিন্তু জমে গেছে আয়সা উড়ে গেছে এটার জন্য কোনো গুণ হবে না আমার কোনো কিছু আসছে তারাই দিচ্ছেন আওয়াজবিল্লা আস্তাক ফুল্লাহ করে বাম দিকে তুতু দিচ্ছে তিনবার ইস্তেকবার করছে এটার জন্য সে গুণাগার হবে না কাফের হবে না কিন্তু মনে মনে ধারণ করে বসে রয়েছে যে এইটাই ঠিক এটা নিয়ে মনে একবার ভালো করছেন ওই সময় ইমানটা চলে গেছে এই জন্য যখনই এরকম আসবে সঙ্গে সঙ্গে কি বলতে হবে আস্তাক ফুল্লাহ আল্লাহ আমন্তুবিল্লাহ রসুলিহি কুলবল্লাহ আহাদ আল্লাহ সামাদ

মানুষের অন্তর ভিতরে শয়তান বারবার এগুলি উঠাবে কিন্তু আপনার বারবার আপনাকে সেটা তাড়িয়ে দিতে হবে যেই কোন মূল্যে তাড়িয়ে দিতে হবে আর ইমান বৃদ্ধিকারক জিনিসগুলি বেশি বেশি করতে হবে একজন মানুষ যত বেশি কোরআন একই পড়বে অর্থ সহ বুঝবে যত বেশি সিরাতে আলোচনা করবে যত হাদিস পড়বে তত বেশি তার ইমান বাড়বে বাড়বে কোনো সন্দেহ নেই যত বেশি রস উল্লা হাদিসের ভবিষ্যৎ দেখবে তত বেশি তার ইমানগুলো বাড়তে থাকবে ইমান বর্ধিত হয় কোথায় সেটাকে দেখে আপনার ওইটার মধ্যে লেগে থাকতে হবে যতগুলো শয়তান ঢুকার কোনো সুযোগ পেয়ে না যায় শয়তান কখন ঢুকে যেই কলবের ভিতরে ইমানের দুর্বলতা আছে সেখানে শয়তান ঢুকে আর যেই কলব ইম ইমান শক্তিশালী শয়তান সেখানে ঢুকতে পারে না এই জন্য ইমান শক্তিশালী করার মাধ্যমগুলো আপনাদের জেনে নিতে হবে ইমান শক্তিশালী কিভাবে করতে হয় যত বেশি চর্চা করবেন যত বেশি নামাজ পড়বেন যত বেশি দিবেন হজ করবেন আর ডুবতে পারতেসেন এর মধ্যে আর কিছুদিন আপনি দিন থেকে গাফল থাকলেন সরিয়ে মানলেন না কিছুদিন এরুম করলেন এরুম করলেন এরুম করলেন কিছুদিন মনে করলো আর দেখি না কি হয় শয়তান কিন্তু বাসা বেঁধেছে ইমান হারা হয়ে আপনাকে কবর যেতে হবে একজন মানুষ ধরেন তিন নম্বরের কাজটা যেটা আমরা বলছি একজন মানুষ তো সালাদ আদায় করে না করে আমার কাছে কালকে একজনে ফোন করেছে এক মেয়ে মারা গেছে চব্বিশ বছর বয়সে মারা গেছে পানি লাগবে হ্যাঁ একজন মানুষ চব্বিশ বছর বয়সে মারা গেছে একটা মেয়ে তো আমার কাছে তার মা ফোন দিছে যে আমার মেয়ে ১৯ বছর বয়সে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হওয়ার পর থেকে সে নামাজ পড়েনি আমি আমার মেয়ের জন্য কি করতে পারি আমার খুব কষ্ট হচ্ছিল এই জন্য যে ব্যক্তি পাঁচটা বছর নামাজ পড়ে নাই তার মা এখন জিজ্ঞাসা করতেছে কি করতে পারে মানে দুনিয়ার বিপদ তাদের কাছে বেশি বড় দিনের বিপদ হচ্ছে মরে গেছে এটা বিপদ হচ্ছে কিন্তু সেটা নামাজ পড়ে নাই এটা বিপদ সে চিন্তা না পাঁচটা বছর কোনো নামাজ পড়ে নাই অসুস্থ যদি এরকম অসুস্থ নয় যে এটার কারণে নামাজ পড়তে পারতে পারে না এরকম না সে নামাজ পড়তে পারে সবকিছু চলাফেরা করে কলেজে গেছে কিন্তু নামাজ পড়ে নেই চলাফেরা করছে সবকিছু করছে কিন্তু নামাজ পড়ে নেই পাঁচটা বছর পার হওয়ার পরে মেয়ে মারা গেছে একদিন হঠাৎ করে হাসপাতালে খারাপ চিকিৎসার কারণে মারা গেছে বলতে খারাপ চিকিৎসার কারণে তার মৃত্যু ভাবে ছিল কিন্তু চিকিৎসা ভুল ছিল এটা বলা হলো ইনজেকশন দিয়েছে মরে গেছে তার অসুস্থ অবস্থায় তো এই অসুস্থতার কারণে নামাজ কিন্তু পড়তে পারতো আসে দুনিয়া সব কাজ করেছে তাহলে বোঝা গেল নামাজে পড়ে নাই এখন তার জন্য কি আমি তার বললাম যে কয়ে যে তার অনেক রোজা রাখতে পারে নাই আপনি চিন্তা করেন আমি যে আপনি রোজার চিন্তা করতেছেন রোজা তো রোজার রোজার চিন্তা করতে রোজা না রাখার কারণে তার গুণা আছে নামাজ না পড়ার কারণে তার ইমেন চলে গেছে এখন আমি আপনাকে কোনটা বলবো বলছে কান্নাকাটি শুরু করতেছে যে আমার মেয়ে তো ভালো ছিল আগে তো নামাজ পুষে আগে নামাজ পুষিরা বড় কথা নয় শেষে কি ছিল এটা বড় কথা ইনামাল আরমাল খাওয়াতিন মানুষের সর্বশেষ আমলটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আগে কি ছিল পরে মাঝখান যদি নষ্ট হয়ে গেল এরপরে যদি ইমানটা তো আর শুদ্ধ করতে পারে না সে এরপর যদি আমি বারবার জিজ্ঞাসা করতে শেষ শেষের দিকে দুই একদিন নামাজ পড়ছে কিনা জুমা পড়ছে কিনা অথবা দুই একদিন পড়ছে কিনা দুই একদিন কোনো আপনাদের যে সব রাত্র সেই রাত্রি পড়ছে কিনা কারণ সে কোনোদিন আমাজ পড়তো না এখন আমি কি বলি আমি বললাম যে শোনেন মনে রাখেন যে আপনার এই বোন আপনার এই মেয়ে আর আপনার জন্য কিছু করতে না আপনিও তার জন্য কিছু করতে পারবেন না কারণ ইমান হারা হয়ে মারা গেছে আপনাদের সন্তানদের অনেকে আছে কিছু মনে করবেন না আপনাদের অনেকেরই এরকম আছে যাদের সন্তানরা নামাজ পড়ে না তারা কিন্তু আপনার সন্তান শয়তানের হয়ে গেছে এখন এখন সন্তান শয়তান তার উপরে বাসা বেঁধেছে এই জন্য বিশ্বাসের কারণে যেমন যায় কাজের না করার কারণে যায় কাজ দুই রকম আছে একটা অর্ডার পালন করা একটা হারাম পরিত্যাগ করা উভয়টা ত্যাগ কাজ করাটাও ইমান হারাম পরিত্যাগ করাটাও ইমান এখন কেউ যদি কোনো দেখো কাজ কি করলো কবরের কাছে গিয়ে কবরের কাছে একটা সেজ দেখলো কিছু করলো না মুখে কিছু বললো না অথবা কবরের জন্য রুকু করলো অথবা কবরের কাছে মাথা ঝুঁকালো কবরের জন্য মানত করল অথবা কবরের জন্য কোনো একটা জিনিস দিয়ে চলে আসলো হাত দিয়ে টাকা দিয়ে চলে আসলো দান করে না দান করে চলে আসলো কবরকে এই মুখে কিছু কিছু বলে নাই নাই তো তো আমি মুখে মুখে বলি লাগবে আপনার কর্মই আপনাকে কি বানাচ্ছে কাফের বানিয়ে দিয়েছে বুঝলেন তো আর একটা ধরেন এটা তো কর্মের ব্যাপার কিছু আছে এরকম যে কিছু আছে এরকম যে কর্মটা যে কর্মটা ত্যাগ করতে বলেছে শরীর সুদ সুদ খাওয়া গুনার কাজ কিন্তু সুদ খাওয়ার ব্যাপারে ব্যাপার হওয়াটা কুহুরি পার্থক্য বোঝেন কি না একজন মানুষ সুদি ব্যাংকে চাকরি করতেছে এটা হারাম 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 কোনো সন্দেহ নাই লোকটার মনের ভিতরে আছে যে আমি হারাম কাজ করতেছি আল্লাহ আমার মাফ করো মাঝে মধ্যে আসে কান্নাকাটিও করে লোকটা মা যতই অন্যায় করুক মা একটা কি আছে সুযোগ আছে কিন্তু লোকটা যদি মনে করে কিসের হারাম ওই বেটা কি করে ওই বেটা তো আরো বেশি অন্যায় করে ওই তো আরো অন্যায় করতেছে ওই কাফের হয়ে গেছে উনি কারণ হচ্ছে তিনি এখন ছেড়ে দেয়া টাকিটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়া না দেওয়ার প্রবণতা তার মধ্যে বৃদ্ধি পাইছে এখন তিনি এটাকে হয় অহংকার করে অথবা এটা নিয়ে আল্লাহ কেন এটা হারাম করে নিয়ে তার পছন্দ হচ্ছে না বুঝছেন তো আমি একদিন আমাদের ইউনিভার্সিটির ডাইনিংয়ে বসে খাইতে বসছি তো একজন আমাকে জিজ্ঞাসা করতে সুদি ব্যাংকে চাকরি করা হচ্ছে হারাম সুদি ব্যাংকে করা হারাম পাশে একজন তিনি

আপনাদের কিতাবে লেখা আছে মানে এখন আপনাদের আমাদের কিতাবে লেখা আছে আল্লাহ খুশি হন ও আচ্ছা তোর তো জিনাবে বে মিশার তো উপকার হয় তাই না একজনে খুশি করা হয় এটাও জাহেজ হয়ে যাওয়ার কথা কোনো এইভাবে বলতে পারেন না আপনি আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন মানে আমি নাকি বাড়াবাড়ি করতেছি যা কালা আর এই বাড়াবাড়িতে আমি যাচ্ছি না আমি বলতে চাচ্ছি এরকম যা পরিত্যাগ করতে হয় তাও যদি আপনার কাছে মনে হয় যে এটা পরিত্যাগ করা জরুরি না আপনি কিন্তু ইমান হারা হয়ে গেছেন যদি মনে করেন জরুরি তারপরে গুনার অনুভূতি আছে আপনি যত বড় গুনাই করেন না কেন আল্লাহ তালা আপনাকে গুনায় ক্ষমা করবেন কিন্তু যদি আমি মনে করি না কিসের গুণা আমি পূজা করলাম কোন দিন কত মানুষের তো করে ওগুলি দেখেন না কেবল আমার দিয়ে তাকিয়ে আছেন কেন মানে আমাকে সুখে দেখেন কাউকে দেখছেন না এই জাতীয় অর্থই হচ্ছে তিনি মধ্যে অনুভূতি আর নাই এখন তিনি অনুভূতি শূন্য হয়ে গেছেন তার মধ্যে তিনি উল্টে অনুভূতি দিচ্ছেন যে এটা কেন হারাম হবে হারাম কেন হবে তাকে আমি শেখুল আলবানির একটা ছোট্ট একটা জিনিস অনুবাদ করে ফেসবুকে দিচ্ছি দুই দুদিন আগে একদিন আগে বললাম যে যে শেখুল আলবানি আমি আমি জানি যে এটার কি হুকুম তো আমরা আগেও বলেছি উদ্দেশ্য হচ্ছে শেখুল আলবানির কথাটা দিয়ে কিছু মানুষকে যারা অনেকে শেখুল আলবানিকে ভালো মানে তারা তাদেরকে অন্তত বুঝাতে পারে যে ভাই আপনার এটা কিন্তু শুদ্ধ তিনি বলতেছেন যে শেখুল আলবানি বলেছেন সুদি ব্যাংকে চাকরি করা জায়েজ নাই উনি ব্যাংক সরাসরি বলছেন কোনো ব্যাংকে চাকরি করা জায়েজ নাই এমন কি ব্যাংকের যদি কোনো ঝাড়ু দেওয়ার হয় তাও জায়েজ নাই এখন দেখলাম যে নিচে আমারে গালি গেলাজ করে শেখ আপনি আমার বাড়িতে টাকা দিয়ে আসবেন নাকি একজন বলতেছে আরেকজন বলতেছে আপনি কি আমার বউ বাচ্চা পালবেন নাকি আরেকজন বলছে আপনার তো বউ ধর এখন ফতোবাজি করতেই পারেন আরেকজন মানে আমি শুধু বলছি আল্লাহ আমি এখন কি করি মানে অবস্থা এমন দাঁড়াইছে যে আমি কোথায় পালাই উনি এমন অবস্থা আমি এখন জবাব দেওয়া বন্ধ করেছি ও যা বলতে থাকি যাই তা বল আমি আমার কথা বলিনি আমি শেখুল আলবানী কথা বলে তোমাদেরকে বলেছি কথাটা তিনি বলেছেন আলমরা সমস্ত আলমরা একই কথা বলেছেন এমন কি এই কথা শুধু আমার কথা না শেখুল আলবানীর আলবানির কথা না সবারই কথা কিন্তু তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নটার উত্তর এভাবে তিনি দিয়েছেন যে কাম্মাম হওয়া যায় অর্থাৎ ময়লা টুকানো যায়জ নাই যে ময় ঝাড়ুদার হওয়া যায়জ নাই এটা সেটা বলেছেন এখন যদি কেউ মনে করে এটা কি জায়েজ কি করবেন আপনি সে কিন্তু এখন গুনার অনুভূতিতে আর নাই যেই ব্যক্তি হারানোর জায়গা টুকে গুনার অনুভূতি হারিয়ে ফেলেছে সেই ব্যক্তি কিন্তু ফুফুরি তৃপ্ত হয়ে গেছে ইমান হয়ে গেছে এখন যদি তার ওজর আছে কিনা আলাদা মাসলা কিন্তু প্রাথমিকভাবে সে ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ওজোর থাকার মাশালাটা আমরা আগেও বলেছি ওজোর হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সামষ্টিকভাবে ওজোর খুঁজবেন না কোনোদিন কথা খেয়াল রাখবেন কোনো ব্যক্তিকে বলার ক্ষেত্রে ওজর খুঁজবেন এই ব্যক্তি কাফের কিনা ব্যক্তি সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট কোন একটা গোষ্ঠী তখন শুধুমাত্র আপনাকে নির্ধারিত ওজন হবে যে তার দুইটা শর্ত পূরণ হয়েছে কিনা তার বাধা দূরীকরণ হয়েছে কিনা এটা পরে কিন্তু আপনাকে যখন ইয়া বলবেন বিধান বলবেন তখন কোনো ওজন খুঁজবেন না এটা কেমন বুঝেন তো সরকারের বালাম গ্রন্থ ধরুন আছে কিরকম আছে যেই ব্যক্তি চুরি করবে তাকে ছয় মাস জাল দেওয়া হবে আমাদের না এটা আমরা এটা মানি না আছে কিনা এটা আছে ধরেন সরকার বালন এটা দ্বারা কি অপরাধ দেখ বললে কি গুণ হবে আইন বলছে বুঝে আসছে কথাটা আমাকে আইন বলতে হবে কোন কাজ করলে কাফের হয়ে যায় কোন কাজ করলে ইমান হয়ে যায় তা বলতে হবে আমাকে অগ্রিম গিয়ে আমি কিছু মানুষ আছে অগ্নিম গিয়ে খুঁজতে তাকে ওজোর কথা বলেন আর ওজন তো বলবো না এটা তো আইনের কথা বলছি আর কি ওজোর বলবো ব্যক্তি কেন্দ্রিক ওজোর তো বলবে যখন বিচারক যখন বিচার করবে তিনি তখন তাকে জিজ্ঞাসা করেন তোমার কি সমস্যাটা বলো তো তখন তিনি ওজোরের কথা আসবে আগ পর্যন্ত বালাম গ্রন্থের লেখাটা কি লেখা যাবে কি যাবে না লেখা যাবে সেখানে ওজোর কথা দরকার নাই যে ব্যক্তি এই কাজ করবে তার এই শাস্তি হবে যেই ব্যক্তি বললো ধরেন বালাম গ্রন্থে লেখা যে ব্যক্তি কালো লাল লাল ইয়া কাটবে কি লাল ইশারা হ্যাঁ লাল লাল কাটবে তার কি তিন দিনের জেল হবে এখন যদি কেউ বলে যে তিন দিনের ধরে লেখা দেবে এটা লেখলে তো জেলে দিয়ে দিলেন জেলে তো আমি দেই নাই হুকুমটা আমি বলেছি এখন যে ব্যক্তি জেলে দিবে সে জিজ্ঞাসা করবে যিনি লেখতেছে তাফিক মহোদয় তিনি বলবেন যে আপনি টিকিট কেন তিনি যদি বলে যে আমি তো খেয়াল করি নাই দয়া করে আমার তো আল্লাহ আল্লাহ তালা মাফ করবে এই মেয়েটাও মাফ করবে এটা মাফ খেয়ালের বাইরে চলে গেছে হয়ে গেছে কোনো কিছু তার মুখ ফসকে বেরিয়ে গেছে আল্লাহ তাকে মাফ করবে শরীয় বিধান আছে কিন্তু আপনি আইন বলতে কোনোদিন ভয় পাবেন না এটা শরীয়তের বিধান যখন দেখবেন কেউ কাফের হয়ে যায় কোন কারণে কাফের হয়ে যায় বলবেন শাই হুসেন মহম্মদ আব্দুল হব এই গ্রন্থ লিখেছেন এই কাজ করলে কাফের হবে এই কাজ করলে কাফের হবে তিনি বলেছেন কিন্তু তিনি এখানে বলেন নাই যে উজোর মাসলা আর বাধার মাত্রা এখানে উল্লেখ করে না হ্যাঁ ব্যক্তি কেন্দ্রিক যখন হবে বা সুনির্দিষ্ট হবে তখন শুধুমাত্র আপনাকে ওজর উল্লেখ করতে হবে এবং বাধা উল্লেখ করতে হবে এই জন্য আমরা এরপর থেকে কোনোদিন আর বাধা ওজন উল্লেখ করবো না কেন কাফের হবে চিন্তা করবেন যে আমার ওজন আছে কি নাই আমার বাধা আছে কি নাই তিনি সেটা চিন্তা করবেন কিন্তু আমরা মনে করবো যে এই কাজ করলে কাফের হয়ে যাবে কথা বুঝাতে পারছি তাহলে বোঝা গেছে আর বারবার এটা বলবো না তাহলে মানুষ কিছু কথা বললে কাফের হয় কিছু কাজ কিছু কাজ বললে কিছু কিছু কাজ করলে কাফের হয় কিছু বিশ্বাস রাখলে কাফের হয় হ্যাঁ চার তিনটা জিনিস চার নম্বর হচ্ছে কিছু জিনিসে দেখেন কাজও করলাম না বিশ্বাসও করলাম না হ্যাঁ কিছু বললামও না আরেকটা জিনিস থাকতে পারে এটা কি সন্দেহের মধ্যে দুদুল থাকা মানে আমি কিছুই করতেছি না হাও না একজন মানুষ যদি বলে আল্লাহ আছে কি নাই আমি আগে বাদি ইমান আছে এই আগে বাদীরা ইমানদার নয় এরাও কাফের বুঝছেন তো ইমানদার আগে কাফের কেন এখানে আপনাকে দৃঢ় ইমান আনতে হবে ইমান এটার নাম যে হইতে হয় যে আল্লাহ আছেন রাসুল আছেন ফেরেশতা আছে হাসরের মাঠ আছে জান্নাত আছে জাহান্নাম আছে এই প্রত্যেকটি জিনিসে কি হয় কথা দিয়ে কাফের হয় হ্যাঁ বিশ্বাসে কাফের হয় হ্যাঁ কর্মে কাফের হয় আর চার নম্বর হচ্ছে সন্দেহ করলে কাফের বুঝে আসছে তো তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার মূল হ্যাঁ প্রচুর কয়টা চারটা একটা কি কথা কাজ বিশ্বাস সন্দেহ এই চারটা জিনিস যে কোনো ইসলামের যে কোনো রোপণের ব্যাপারে ইমানের হোক ইসলামের হোক যেটার ব্যাপারে আপনি এটা নিয়ে আসবেন মিলে দেখবেন যদি মিলছে কাফের বুঝে আসছে কথাটা মানে বুঝবেন যে এটা টেনে আনতেছি দেখি হ্যাঁ তোমার কথা তোমার কাজ তোমার বিশ্বাস তোমার সন্দেহ এগুলিকে আমি কিসের সাথে জোড়াচ্ছ সেইটাকে নিয়ে আসতেছি সঙ্গে সঙ্গে তুমি কাঁধের হয়ে যাবো অথবা কাঁধের হবার আমি একটা নির্ধারিত হবে অর্থাৎ এর মাধ্যমে এটা চারটা জিনিস দিয়ে আপনি সবকিছু পরিমাপ করবেন বুঝাইতে পারছি কথাটা মনে রাখবেন অনেকেই এই যে ইসলাম নিজে উল্লেখ করবে বিভিন্ন কিছু জিনিস উল্লেখ করবে যেগুলি মানুষের মধ্যে প্রচুর পরিমাণে হয় তিনি দশটি জিনিস উল্লেখ করেছেন দশ কেন সাধারণত মানুষ দশ খুব পছন্দ করে আল্লাহ কোরআনে কেন তিনকে আসা তুমি কামেলা বলেছেন এই জন্য দশ কেন আপনি অনেক আমরা একটু আগেও বলেছি বহু মাসাল আপনি বের করতে দেখেন এখানে নাই এবং যেগুলি আমাদের বলিউম বলিউম লেখা হয়েছে যেগুলির উপরে মানুষ কাফের হয়ে যায় এমন কি হানাভি মাসাবের কিতাবে লেখেছে কেউ যদি কোনো মসজিদকে মসজিদকে একটু ঠাট্টা করে বলে যে মুসাইজি অর্থাৎ ঠাট ছোট্ট মসজিদ কাফের হয়ে গেছে চিন্তা করে দেখছেন এমন কেউ যদি ইসলাম কদু পছন্দ করতেন একজন বললো যে আমি কদু পছন্দ করি না কি হবে ইমাম আবুসু বললেন যে কাফের হয়ে যাবে এমন ধরেন কেউ বলছে যে নবুতে দাবি করছে নবুতে দাবি করছে একজন বলল যে তুমি যে নবুতে দাবি করছো তোমার প্রমাণ দাও কাফের হয়ে গেছে এটা কিন্তু প্রমাণ চাইতে পারে না প্রমাণ চাইতে পারে না এখানে প্রমাণ চাওয়ার কোনো সুযোগ নাই সে কাফের হয়ে গেছে কারণ হচ্ছে আপনার ইমান ঠিক থাকতে হবে যে খাওয়াত নবীদের মধ্যে শেষ নবী হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সেখানে আপনি আর প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে আপনার কিন্তু আর ইমান নাই আপনি মনে করছেন এটা আর করছি এই প্রমাণে না চাইছি কিন্তু আপনার তো ইমান চলে গেছে এর মধ্যে সুতরাং বুঝতে হবে শরীয়তের কোনো বিষয় আপনাকে প্রমাণ এ শরীয়ত বলছে শরীয়ত কিনা আগে জানেন যদি জানেন যে আল্লাহ তার রসুল বলেছে এরপরে আপনি এটার জন্য ওই এর বিরুদ্ধে একটা প্রমাণ খুঁজবেন তাহলে আপনি ইমান চলে গেছে ইমান রাখার জন্য এগুলো কষ্টকর যদি ইমান রাখতে হবে কষ্ট করে ইমান হওয়া যেমন কষ্টকর ইমান রাখা হোক কষ্টের জিনিস এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ইমান রাখাটার নাম হচ্ছে ইস্তেকামা শেষ মুহূর্ত পর্যন্ত ইমান রাখাটার নাম কি ইস্তেকামা আল্লাহ তালা কোরআনে কেরিমের জন্য বলেছে ইন্নাল্লা জিনা কালু রব্বুল আল্লাহ সুমাস্তাকামু

ইস্তেকামত থাকলে মরার পরে ফেরেশতারা আপনাকে জান্নাত দেখাইতে থাকবে ইস্তেকামত থাকলে হাসরের মাঠে ফেরেস তারা আপনাকে কিছু সাদর সম্ভাষণ নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে ইস্তেকামত থাকলে আপনার চলবে এখানে আপনার দুনিয়ার এই সমস্ত সন্দেহমূলক যে সমস্ত থিওরি পশা বস্তা ফসা চিন্তা চেতনা বস্তা ফসা বিভিন্ন দর্শন যদি পড়ে হ্যাঁ শরীয় তো পরীক্ষা করে দেখি তাহলে বিমান নাই পরীক্ষা করার কিছু নাই রসুল বলেছেন রসুল বলেছেন যে মাসির ডান ডানে কি আছে মাসির এক ডানাতে রোগ আছে এক ডানাতে আরোগ্য আছে আপনি বলেন যে পরীক্ষা করে দেখি তো ইমান নাই পরীক্ষা করার কিছু না বিশ্বাস ঠিক আছে এখন আপনি বলেন যে বিশ্বাস ঠিক আছে আমি পাই কিনা না দেখি সেটা আলাদা কথা আপনি নাও পেতে পারেন আপনি না পাইলেও বিশ্বাস করবেন যে ঠিক আমার আল্লাহ আমাকে এখনো সেই জিনিসটা ধরিয়ে দেন নাই একটা সময় ছিল কেউ যদি বলতো যে মানুষ চাঁদে গেছে মানুষ তার পাগল বলতো না পাগল বলতো না আমাদের নবী দুনিয়া থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য আল্লাহ পক্ষ থেকে কি পেয়েছেন সাহায্য পেয়েছেন দ্বিখণ্ডিত হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন একতারা কাতি সত্তাল কামার চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে এখন কি সবাই বলে কারণ একটা বিশাল জিনিস বিভাগ হতেই পারে তখনকার দিন এটা বুঝতো না মনে করতো আলোর এটা আবার বিখণ্ড হয় কি করে আলোরে ভাগ করবে কি করে আলো তো একখানে থাকার কথা এখন বুঝছে যে এটা আলো না এটা একটা ভূমি এটার মধ্যে আলোর বিকিরণ হয় এবং জগৎ এটা আলোকিত হচ্ছে এটাই বুঝছে এখন কিন্তু একটা সময় হয়তো কেউ এটা বুঝতো না তাই বলে কি ওই সময় অস্বীকার করলে পরীক্ষা করি দেখি ইমা থাকতো না পরীক্ষাগুলি ইমা থাকতো না পরীক্ষা করার বিষয় নয় নবী বলেছেন এটাই সত্য এটাই মানতে হবে আপনাকে ওই পরীক্ষা করা জিনিস নয় কিছু মানুষ যদি কোনো বলে কবর রাজা হয় কিনা একটু পরীক্ষা করে দেখি ইমান আছে নাই আপনাকে মনে করতে হবে কবর আজাব শুদ্ধ রসুল বলেছেন কোরআন আল্লাহ বলেছে হাদিসে বলেছে হাদিস গুলি সবগুলি মোতাহাতের পর্যায়ে এবং কোরআনে করিমের ভাষ্যতে আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন যে কোথায় বলেছেন ফেরাউনের ব্যাপারে বলে দিয়েছেন আন্না আসিব রাদুন আলিহা গুদু আশিয়া মা অয়মা তাকু মুসায় আদুল আল্লাহ ফেরাউন আসাদ আদাব স্পষ্ট বলেছেন এখন তাদের মধ্যে সকাল বিকাল তাদেরকে আজাব দেওয়া হচ্ছে আর কে দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ কোরআন বলে দিয়েছেন এ হচ্ছে কবর আজাব হচ্ছে তাদেরকে এবং কবর আজাব ফেরা আরও বহু হাতে রসুল হাঁটতে দেখছেন এক কবর আজাব হচ্ছে রসুল বললেন যে এই কবর আজাব বেশি কিছুর জন্য না কি জন্য হচ্ছে হ্যাঁ পেশাবের কারণে আর একটা কি নমিমা সকল ঘুরি করতো বলতো না একটা না এরকম বহু হাদিস দিয়ে রসুল্লাহ হাদিস প্রমাণিত হয়েছে তারপরেও এখন আপনার মনে হলো পরীক্ষা করে দেখি মেশিন বসাইছে কেউ এখন বলে মেশিন শোনাতে চেষ্টা করতেছে এগুলি সব হচ্ছে ইমান বিরোধী কাজ এগুলি ইমান থাকার কথা না আপনি যদি কোনো ইমান রেখে করেন তাহলে এটা হলো অতিরিক্ত কাজ আর যদি না পরীক্ষা করে দেখি আছে কিনা তাহলে আপনি ইমান নাই আগে থেকে ইমান হারা হয়ে গেছেন আপনাকে আগে ইমান বিল গায়েব যেটাকে বলে না দেখে ইমান আনার বিষয়টাকে সবসময় সামনে রাখতে হবে আল্লাহ তার রসুল বলেছেন এটাই সত্য হ্যাঁ আমি আল্লাহর উপর ইমান আনিছি কিছু মানুষ এখন অনেকেই মোটিভেশনাল স্পিকার অনেক বেড়ে গেছে মোটিভেশনাল স্পিকাররা কথায় 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 কিভাবে চেষ্টা করে যে কোনো মূল্যে আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আসে এটা প্রমাণ করার জন্য বসে থাকে আমরা ওই চেষ্টা করি না এই চেষ্টা যারা ইতিপূর্ব করেছে সবাই মৃত্যু সময়ে সন্দেহ নিয়ে বলেছে এমনকি ইমাম রাজি রহমতুল্লাহ আলাই মরা সময় বলেছিলেন যে নিশাপুরের বুড়ির ইমানটা আমাকে দাও নিশাপুরের বুড়ির ইমান বুঝছেন তো নিশাপুরের বুড়ি বলছিল আমার এত সন্দেহ নাই আল্লাহ আসলে আমি বিশ্বাস করি হ্যাঁ যখন দৌড়াচ্ছিল একজন মানুষ আলমের পিছনে বলে কেন দৌড়াও বলে তিনি আল্লাহর অস্তিত্বের উপরে একশো একটা দলিল জানে হায় রে আল্লাহর অস্তিত্বের উপরে একশো দলিল লাগে এটা তো সোজা দিন আল্লাহ আসেন এটা সহজ কথা কিন্তু উনি একশো একটা দলিল নিয়েও মরার সময় চিন্তা করতেছে মোজেবা সালেমা বা সালে মিলতেছে না মানে মানতে মিলে না মানতে কি মানতে করতে হলো তিনি অবশ্যই আসেন থাকলে কেন আসেন কেন থাকবেন না কেন থাকবেন এটা মিলে দিতে পারতেছেন না মিলতে যেতে পারতে এখন তিনি মরতেছেন আমি মরতে চাই নিশাপুরের বুড়ির ইমান নিয়ে মরতে চাই অর্থাৎ বাদ আমি এখন আল্লাহ আসেন কেউ মরতে চাই তো সারা জীবন চেষ্টা কি করেছেন কাম করেছেন কিছু মানুষ আছেন এই কাজটা যারা মোটিভেশন স্পিকার নিয়ে মনে করতেছেন আপনারা যে আপনি এখন ইমানের পরীক্ষা করে আপনার প্রতিষ্ঠা করে দেখাবেন যে ইমান আছে ওইটা করতে যাবেন না আপনাকে ওইটা দয়া করে করতে যাবেন না আপনি বলেন যে ইমান বিল গায়েব আছে আপনি যদি মানেন আল্লাহ তালা আসেন মানেন না মানলে আপনার হিসাব আপনি দেখবেন আপনি আমার বাপের অধিকার হবে বাপির বাপের হ্যাঁ আপনার জানা আমাদের জানাজা পাবেন না আমাদের কবরস্থানে যেতে পারবেন না আপনি আমাদের মেয়েদের বিয়ে করতে পারবেন না আপনি আমাদের মসজিদে ঢুকতে পারবেন না আপনি আমাদের জানাজা পাবেন না আপনিও আপনার জানাজা আমরা নিব না আর জানাজা শরিক হবো না বলতে থাকেন আপনাদের হবে না এগুলি বলে দিবেন আগে আগে যাতে করে তার ইমান ঠিক থাকে বিভিন্ন কারণে কারণ ইমান বিল এই নয় যে প্রমাণ করে দেখাবেন ইমান বিল জায়গাটা প্রমাণ করে জায়গা নয় হ্যাঁ কিছু জিনিস আপনার ইমানকে বর্ধিত করতে পারে অটোমেটিকলি যেটা এসে যায় অনেক সময় আপনার ইমানা অনেক কিছু রসুল বলেছেন এখন আপনার চোখের সামনে ধরা পড়ে আপনি আল্লাহ আল্লাহ রসুল্লাহ বলেছেনমান অটোমেটিক বাড়বে এটা কোনো নিষিদ্ধ জিনিস নয় এটা নিষিদ্ধ জিনিস হতে পারে না হ্যাঁ এটা কোনো আমরা নিষিদ্ধ বলছি না কিন্তু আপনি মনে করতেছেন যে একবার প্রমাণ করে দেখাবেন আল্লাহ আছে এটা করার জিনিস নয় এটা করবে এটা একদিন হয়ে যাবে যেদিন এটা হয়ে যাবে যেদিন এটা হয়ে যাবে সেদিনকের ইমান আর গ্রহণ করা হবে আর কবুল করা হবে না কোন দিন যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিনকার ইমান গ্রহণ করা হবে না কারণ আলমুল গাইবের জায়গা শেষ হয়ে গেছে এখন আলমুল শাহাদা আসছে এখন তো হাসরের মাঠে সবাই বলবে সবাই আবারও ফিরবি কারণ ভুলে যাবি এখন তো আর মনে রাখতে হবে মরলি তো আবার যদি মরে দিতে ফিরবো আর মরে গেলে ওইটা ভুলে আসবি কেন আল্লাহ তাল্লাহ আমাদের আগেও একটা নিয়েছে নিয়েছেন না আমাদেরকে সেই অঙ্গীকার তো ভুলে বসে আছি তো আবার হাসারের মাঠে গেলে আবার সেটা বলছে এবার গেলে আর জীবনে কোনোদিন কোনোদিন আপনারে আর হ্যাঁ ভুল করবো না আবার আসলে আল্লাহ বলছেন আবার গেলে আবারও তোমরা ভুলে যাবে আমাকে হ্যাঁ বলছে না কোনোদিনে তোমরা এটা করতে পারো তোমাদের ইমান রসিম তোমরা আসলে ইমান বিল গায়েব আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে যা যা পাঠিয়েছে ইমান আনতে পারো নাই এজন্য জন্য তোমাদের এই দুর্দশা আল্লাহ ফুলে হাল আমরা বুঝতে পারলাম যে ইমান নষ্ট হয় ইমান নষ্ট হয় এবং এটা কথায় হয় কাজে হয় বিশ্বাসে হয় এবং সন্দেহের মাধ্যমে হয় চার জিনিসের মাধ্যমে হয় এবং এগুলি এত ব্যাপক যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস ধরেন ধরেন ঠিক না ইমান এইটার জন্য কেউ আল্লাহর উপর অন্তরে মনে মনে আনে নাই কাফের মুখে আনে বললো কাফের কর্মকাণ্ডে ইমারানা বুঝেলো কাফের সন্দেহ করলো কাফের ফেরেস্তার উপর ইমানের একই রকম চারটা আসে না আবার এর ভিতরে ভিতরে প্রত্যেকটা যেটা মুখে বলবে এটাও বিভিন্ন রকমের আছে মুখে কোনটা তিরস্কার করে বলছে কোনটা রূপ করে বলছে কোনটা ঠাট্টা করে বলছে এগুলি যদি ধরেন আপনি এটা হাজার হয়ে যাবে হাজার কারণে কাফের হয়ে যাবে তাহলে আপনাকে শিখতে হবে ইমান কিভাবে টিকিয়ে রাখতে হয় কোন কথা আপনাকে কোন কথার কারণে আপনি কাফের হয়ে যাবেন আপনাকে সাবধান থাকতে হবে তাহলে কি বুঝাতে বুঝাতে পারছি আমি প্রিয় ভাইরা তাহলে ইমানিয়াতের ব্যাপারে অর্থাৎ ইমান নষ্ট হওয়ার ব্যাপারে আমরা বুঝতে পারছি যে ইমার নষ্ট হয় কিন্তু আমরা এই মাসা দেখতে পাই মানুষের মধ্যে তিনটি তিনটা স্তর স্তর রয়েছে এক কি একদল আছে এদের মধ্যে যে তারা গুণা এবং পুফুরির মধ্যে পার্থক্য করতে পারে না বুঝলেন কিনা হ্যাঁ গুণা এবং পুফুরি বুঝছেন কিনা একজন মানুষ ধরেন একটা সুদের ব্যাংক প্রতিষ্ঠা করছে অথবা একজন মানুষ একটা সিনেমা হল প্রতিষ্ঠা এখন আপনি সঙ্গে সঙ্গে বললেন যে লোকটা কাফের আছে একটা গোষ্ঠী আছে না কি জন্য বলে তারা এটা বলেন তো তারা খাওয়ার কারণ সে তো প্রথম দুর্গ তার গুণাকার বলল যতক্ষণ তার মুখে সেটা না বল যতক্ষণ তার কর্মকাণ্ডের বিরোধিতা করে যে আমার সিনেমা না দেখলে তো শেষ করে দেবো অথবা সিনেমা দেখার বিরোধিতা করলে তোমাকে শেষ করে ফেলাও অথবা এই তত পর্যন্ত আপনি তারা বলতে পারেন না যে সে পরিবর্তন করে ফেলেছে এমনও হতে পারে সে শয়তানের এটা করছে একজন মানুষ যখন বেবিচার করে সে কি থেকে শেষ হয়ে যায় না গুণাগার হয় কিন্তু যদি বেবিচার জায়াজ মনে করে না করলেও কাফের হয়ে যাবে না করলেও কাফের হয়ে যাবে বুঝছেন তো এখন যদি আপনি মনে করেন যে যেহেতু সে বেবিচার করেছে সেহেতু সে এটাকে হালাল না করে কি আর করছে নাকি হালার মনে করেই তো করছে সুতরাং এরপরে তাহলে সে কাফের হয়ে গেছে তাহলে সে কাফের সুতরাং এই জাতীয় যারাই করবে তারা সব কাফের এরা হল খাওয়ারিজদের কাজ এই কাজটা ইমানদারে করে না ইমানদার বলে যতক্ষণ আমার কাছে প্রমাণিত না হচ্ছে মুখে অথবা অথবা বিষয়টা বাইরে কোনোভাবে আসছে তার কর্মে অথবা তার সন্দেহ জিনিসটা প্রকাশ করছে সেই ব্যক্তিত্ব পর্যন্ত আমি তাকে কাফের হুকুন দিতে পারি না হ্যাঁ আমি তাকে যারা করছে তাকে বলবো দু বইকে একসাথ করবো না আমি দুইটা ভাগ রাখবো একটা হচ্ছে কুফরুন দু না কুফুর একটা হচ্ছে কুফর আকবার সিরকে আকবর এবং কুফরে আকবর যদি কারো থাকে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে প্রমাণিত সে মুখে হোক অন্তরে হোক কর্মকাণ্ডে হোক সন্দেহের মাধ্যমে হোক যেটা দিয়ে হোক কুফরে আকবর কুফরে আসগর হলে কি হবে কাফের হয়ে যাবে যে কুফরে আকবর হলে আর কুফরে আসগর হলে কুফরে আসগর হলে সে ব্যক্তি কী হবে গুণাগার হবে এখন আপনি যদি কোনো কুফরা কুফরে আসগর ছোট গুণাকে যেটা প্রমাণিত হয় না এক বড় কুফুরি পর্যন্ত যায় নাই অথবা আপনি প্রমাণ করতে পারেন না সে বড় তাকে নির্দিষ্ট করে যখন তাকে কাফের বলে ফেলবেন তখন আপনি কি হবে খাওয়ারের অন্তর এখন যদি আমি বলি সারা বিশ্বের সমস্ত শাসকরা কাফের নিলাম খাওয়ারেজদের আপনি পাইকারি পাইকারি কথা বলছেন পাইকারি কথা বলতে পারবেন না বুঝে আসছে কথাটা আপনি যদি এখন বলেন সারা বিশ্বের সকল ব্যাংক কলা কাফের পারবেন না এটা বললে আপনি খাওয়ারের জন্য অন্তর বুঝে আসছে কথাটা সারা বিশ্বের যত সিনেমা হল হ্যাঁ বানাইছে সব কাফের বলতে পারবেন কি হবে আপনি খাবার মস্তরে নিলেন কারণ এইটা সিনেমা হল বানাইছে কিন্তু তার কি কারণে বানাইছে এটা নেই আপনি সরাসরি কাপড় কিন্তু গুনার কাজ প্রথমে হ্যাঁ এবারও বলতে পারবেন যেই ব্যক্তি সিনেমা হল বানানোকে হারাল বলবে যেই ব্যক্তি সিনেমা হল বানানোকে বৈধ বলবে যেই ব্যক্তি সিনেমা হল বানানোর কোনো ব্যাপার না বলবে ইসলামের সাথে কোনো বিরোধ নাই বলবে যে ব্যক্তি বলবে যে সুদ খাওয়া কোনো বিষয় না সুদ হচ্ছে হ্যাঁ কি বলে মানুষের ইন্টারেস্টে फायदा হ্যাঁ এই যেwidetilde নতুন নতুন নাম আছে তো আর অনেক রকমের নাম আছে এইwidetilde নাম দিয়ে এটাকে তারা বৈধ করার জন্য পldots সে সবাই কাপ এটা বলবেন কিন্তু যে ব্যক্তি সুদ খাইছে শুনে কাফের বলে দিবেন না কারণ এটা তো হইতে পারে সে না জেনে করেছে অথবা তার কোনো অজুর আستر বাধা আছে জড়িত করে আপনি গুণাহগারকে কাফের বানিয়ে দিবেন না বুঝে আসছে তো এক দল আছে এখানে তিন ধরনের মানুষ আছে এক দল আছে যারা একদল আছে যারা কবিরা গুনা কেউ কাফের বানাই দিচ্ছে আরেক দল আছে এর মধ্যে এদেরকে বলে খাওয়ারে যারা কবিরা গুনায় কাফের বানিয়ে দেয় এদের মধ্যে একটা গোষ্ঠী আছে ধরেন আপনার সাথে আমার বিরোধ আছে আপনি বিশ্বাস করেন কবির গুনাও না ধরেন আপনি বিশ্বাস করেন নবী কিসের তৈরি নূরের তৈরি আর আমি বিশ্বাস করি নবী বনি আদম 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 আছে মাটির তৈরি সমস্ত মানুষ হচ্ছে আদম সন্তান এই হিসাবে আমি বিশ্বাস করি এবং আমরা সবাই মাটি এবং আমরা মাটিতে মাটি হয়ে যাবো মিনা খালাক না খুব অফিহা নই দুকুম অমিনা নুখরে জুকুম তারতা নোখরা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মাটি দিয়ে আমাদের আদমকে সৃষ্টি করেছে এবং সমস্ত মানুষ আমরা আদম সন্তান একই গোষ্ঠী মাটিতে তৈরি এইটা হিসাবে নবী বাইরে কেউ না নবীর বাবা মানুষ ছিলেন নবীর মা মানব মানবী ছিলেন এবং তারা দুনিয়াতে খাবার খেয়েছেন বাথরুম সেরেছেন দুনিয়া প্রয়োজন পূরণ করেছেন সন্তান সন্ততি জন্ম দিয়েছেন পানি পান করেছেন তাদেরও রক্ত বের হইতো শরীর থেকে এগুলি সব কিছু আমার কাছে স্পষ্ট প্রমাণ যে তিনি মানুষ ছিলেন তারপরেও আপনি বিরোধিতা করতেছেন বিরোধিতা করে কি বললেন যে কেউ বলবে নবী মাটির তৈরি সে কাফের আছে না এই গোষ্ঠীতে এখন ভর্তি আপনি এখন দেখেন প্রথমত আমি কবির গুণও করিনি তারপর আপনি কাফের বানাই হচ্ছে না আমি যেটা বলছি এটাই সত্য তারপর আপনি কাপড়ে বানিয়ে দিচ্ছেন কথা বুঝেন এখন আপনি দেখা যাচ্ছে আপনি কিন্তু খাবার চরম হয়ে গেছেন আপনি এখন মনে করতেছেন একজন আমাকে বলেছে আমি একবার গিয়েছিলাম চাঁদপুরে আলো চাঁদপুরে গেছিলাম একজন আমাকে একজন এমন ভাবে জড়াই দিচ্ছে আর ছাড়ে না ভয় পেয়ে গেছে নাকি পরে বলতেছে না আপনাকে মারার জন্যই আসছিলাম পরে বক্তব্য শুনে আমি আল্লাহ তালা আমাকে হেদায়ত দিচ্ছে আমি মনে করছি আপনি তো ঠিক আছেন তো যেমন মানার জন্য আসছে কেনার জিনিসটা তো মানে তার ইচ্ছে ছিল মানে মেরে ফেলবে আজকেই কোনো মূল্যে কেন আমাদের আঁকিদের বিশেষ নষ্ট করে ফেলতেছি আমি ওদের আঁকিদের বিশেষ নষ্ট করে ফেলতেছি এই জন্য তো আমি চিন্তা করবো যে এটা কতটুকু হ্যাঁ চরম কোথায় গেলে এটা হতে পারে ঠিক এর উল্টাটাও হতে পারে আপনি ধরুন জানেন যে রসুন কিসের তৈরি মাসির তৈরি কিন্তু একজন মানুষ নূরের তৈরি বলছে আপনি মনে মেরে ফেলবেন এটাই খাবার এদের কাছে কেন জানেন খাবারের তিনটা কাজ খুব বিখ্যাত মনে রাখবেন তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে খারেজিরা মনে করে কবি রেগুনা করলে কাফের হয়ে যায় তো কথা দুই নম্বর কাজ হচ্ছে এরা মনে করে যে রাষ্ট্রপ্রধানের কথা শোনার দরকার নেই এরা সবগুলি যতগুলি কোর্ট আছে সবগুলি হচ্ছে কি এগুলি হচ্ছে তাগুতি কোর্ট সুতরাং তাগুতি খেল খেয়াল করেন জিনিসটা তাগুতি কোর্ট ওরা বলে এগুলি তাগুতি কোর্ট সুতরাং এদেরকে পাইলে মারতে হবে না অজুবিল্লা বুঝছেন তিনটা এটার সাথে জড়িত হয়েছে তিনটা অর্থাৎ এক নম্বরে হয়েছে কোনটা হ্যাঁ খারেজিরা তিনটা নীতির উপর প্রতিষ্ঠিত এক নম্বর নীতি হচ্ছে কবিরা গুনাগার কাম দুই নম্বর নীতি হচ্ছে রাষ্ট্রপ্রধান বা তার উইং যত আছে সবগুলি কি কাফের হয়ে রয়েছে না এখন এই জন্য তারা মনে করে যে রাষ্ট্রের কোন কর্মচারীরও কাফের না এরকম মনে করে যে কারণ ওদের সহযোগী এরাই জন্য মানে কাফের কেমন বানাই এদের এটা ডাল মেলে এটাকে নিচে নিয়ে আসছে তিন নম্বর সেহেতু সেহেতু আগেটা তো যেহেতু ছিল এখন সেহেতু এদের রক্ত প্রবাহিত কার হাওয়া এগুলি হচ্ছে তিন নম্বর কাজ এইটা যার মধ্যে আছে সে খাওয়ারদের মধ্যে কাজ করতেছে আপনার মধ্যেও থাকতে পারে আপনি যদি কোনো মনে করেন যে ব্যক্তি রসুলকে হ্যাঁ নূরের তৈরি বলেছে উল্টাটা বলতেছি আর কি তাকে আমি মেরে ফেলতে হবে আপনিও খাওয়ার ঢুকছেন তার মেরে ফেরার দায়িত্ব আপনি আপনি দেখেন আপনার দায়িত্ব কি বলা পর্যন্ত হ্যাঁ মেরে দায়িত্ব আল্লাহ একজনকে সেটা কি সে যদি বিচার করে তারপরে সে স্বভাবও পাবে যে কেন মেরে ফেরা তো আর না তারা প্রচিক পথে নেওয়ার জন্য জেলে দিবে এটা যেন তো মৃত্যুদণ্ড আসবে না কারণ এটা একটা কুসংস্কার এটার কারণে আপনি বিশ্বাসটা ভুল হচ্ছে কিন্তু কাফের হয়ে যাচ্ছে না কারণ আল্লাহ নূর তো বলে নাই আল্লাহ নূর বললে কিন্তু কাফের হয়ে যাবে পার্থক্য আছে আল্লাহ নুর বললে কাফের হয়ে যায় তাহলে এখানে কিন্তু পার্থক্য রয়ে গেছে হ্যাঁ তাহলে বোঝা গেল যে খাওয়ারে যারা এই কাজটা করে যে কোনো দিন সে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় কবিরা গুনাকে এবং কুকুরিকে একসাথ করে ফেলে এটা একটা খাওয়ারিদের কাজ আর একটা গোষ্ঠী আছে মুরজিয়াদের কাজ মুরজিয়াদের কাজ কি গুণা তো আল্লাহ বলছে সব গুণায় ক্ষমা করে দিবে সুতরাং আপনি কে আল্লাহ সব গুণায় ক্ষমা কুকুরি করতেছে ইরিক করতেছে কবরে কবরে দেখতেছে কবরে সজদা করতেছে পাশে একটা বিশাল মাদ্রাসা হুজুর দেখতেছে কবরে সিজদা করতেছে গোলাপ জল ঢালতেছে কবরে টাকা দিতেছে হ্যাঁ ওখানে ওখানে লেখা আছে হাতে টাকা দিবেন না বক্সে ফেলুন হাতে দিলে তো জায়েজ না তাই না বক্সে তো জায়েজ হ্যাঁ বক্সে টাকা দেওয়া তো জায়েজ না সুবহানাল্লাহ আমি দেখলাম যে এই টাকা দেয়া বক্সে টাকা দেওয়াটা হচ্ছে আরো বেশি বরকতময় মানে মারাত্মক শির কেন জানেন বক্সের টাকা বিনা কারণে কেউ দেয় না ভাই দুনিয়াতে ফকিরে টাকা দিতে হলে পঁচাটা খুঁজে খুঁজে দেয় সিঁড়া পড়া আছে কিনা দেখবে একটা দেখো সবচেয়ে যেটা দশ টাকা পাঁচ টাকা একটা দেয় আর যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে বড় টাকাটা দিচ্ছি হ্যাঁ পাগলার মসজিদে তিন মাস পরে কয় কোটি টাকা বের হয় হ্যাঁ চার কোটি পাঁচ কোটি টাকা বের হয় বেটা এটা কি সব ফকিররা দেয় টাকাটা বড় লোকটা কেন এমনি টাকা দিয়ে দেয় আমার তো মাদ্রাসা করতে চাইলেও কেউ দশ টাকা বিশ টাকা বেশি দেয় না কোন দেখি যে এক টাকা দিছে কেউ মানে দেখে যে টাকা আর কোথাও দিতে পারে না ওটা আমার একাউন্টে দিছে ওই বিকাশের মধ্যে আর এটা দিয়ে দেয় একটা ক্ষতি হয়েছে বুঝতে পারবো না তো দুই টাকাও দেখ কেউ তো এক যাই তা হোক আলহামদুলিল্লাহ আলাপ খুলি দিছে মনে মনে কই আর পাগলার মসজিদে তিন মাস পরে তিন কোটি চার কোটি টাকা বের হয় এগুলি কি যেন দিছে কারণ সে মনে করে এখানে দিলে তার উদ্দেশ্য উদ্দেশ্য সিদ্ধ হবে তার মনের প্রাপ্তি পাওয়া যাবে এখানে দিলেই কাজটা হয়ে যাবে বুঝছেন তো আমাদের গাজীপুরের আমাদের গাজীপুরের মধ্যে একটা পুকুর আছে যেখানে মানুষ টাকা ফেলে যে যার টাকা ভাসে তার উদ্দেশ্য পূরণ হবে না যারটা ডুবে যায় সে মনে করে আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে এই হ্যাঁ রাতের বেলা আবার ওরা যে ব্যাট দিয়ে রাতের বেলা খাদেমরা

এত কিছু দেখার পরেও আপনি দেখতে পাচ্ছেন শিরিক করতেছে এরপরে আপনি বললেন যে আল্লাহ কাপুর রাহি। আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে এত এত সোজা মাসেল আপনি এত সস্তা মাসালা দিয়েছেন কবরে গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন না বলে দিয়েছেন তারপরে আপনি যদি বলেন আল্লাহ ক্ষমা শেষ কাজ হবে না হ্যাঁ আপনি করলে আল্লাহ সব ক্ষমা করে দিবেন তহবা করেন অন্তর থেকে তহবার অর্থই হচ্ছে এই কাজ আর জীবনে করবেন না জিরো সংকল্প হবেন এই কাজ থেকে উঠে চলে আসবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আর জীবনে করব না তওবা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এরকম কাজ আর ভবিষ্যতে করবেন না শিরর হন এবং এই কাজ থেকে আপনাকে মানুষের সম্পদ যেটা ফেরত দেন এত কিছু পড়ার পরে তওবা হয় মুখে যদি তওবা তবা বললে যদি হইতো তো মানুষ আসলে তওবা তবা জিকি করতে সুতরাং মনে রাখবেন মুরজিরা কি করে যখন তারা শিরক দেখে তখন তারা না দেখার মান করে আমাদের দেশের অধিকাংশ মানুষ মুরজিয়া মোর যাওয়ার মূল কারণ কি জানেন ইমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম ইমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম এক নম্বর কারণ ইমান যাইতে পারে না একবার তো ঢুকছে একবার ঢুকছে আর কোনোদিন যাবে না যত রকমই আপনি এটা মারেন না কেন এটা আর যাবে না কারণ এটা তো আবার জায়গা নেই খুঁজে না জায়গা এটা জায়গা খুঁজে পায় না ইমান তাদের কাছে কোনোদিনই যায় না আর তিন নম্বর কারণ হচ্ছে ইমান তাদের কাছে বাড়েও না কমেও না অর্থাৎ সে একবার যে হ্যাঁ লাই লাই বলছে এটা দিয়ে ইমান হয়ে গেছে এখন তার ইমান হচ্ছে আবু বকর ইমানের মতো না আর চার নম্বর কারণ হচ্ছে সিরিক এবং কুপুর সম্পর্কে না জানা সিরিক এবং কুপুর সম্পর্কে না জানা এবং পাঁচ নম্বর কারণ হচ্ছে হাদিস গুলোর মধ্যে সমন্বয় সাধন না করা সমন্বয় সাধন বুঝুন কিনা মুরজিয়ারা কি করে তাদের বড় প্রমাণ হচ্ছে রসুল তো বলেছেন আমি অনেককে দেখেছি আমাকে ফুসায় বলে যে কি আপনি কি রসুল তো বলেছে যে ব্যক্তি বলবে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম যে এটা আমার সাথে বলছেন তো এর আগেও এটা বলা হয়েছিল হাসান বসির রহমতুল্লাহ আলাই বা এর আগে ইবনি সিরিন বা সাহাবা তাবিন গেছে বলছিলেন যে আলাই সাল্লাহ তাহল জান্না একজন বলছে জান্নাতের সাবি কাঠি না বলে হ্যাঁ লাইল ইলাম আফতাহ জান্নাতের সাবি কোনো সন্দেহ নাই কিন্তু প্রত্যেকটা সাবির মধ্যে দাঁত আছে দাঁত আছে তো তুমি যদি এমন সাবি নিয়ে আসো যা দাঁতে মিলে নাই তোমার জন্য জান্নাতের দরজা কোনো হবে না তাহলে এই দাঁত গুলি কি কি লাই লাইলার কি আছে শর্ত আছে লাই লাইলার কি আছে রোকন আছে শর্ত এবং রোকন তুমি ঠিক মতো নিবা বলে দলিল দিতে পারেন আপনি দলিল দেন কোথায় পেলেন দলিল একদম সোজা এই হাদিসটি যে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে প্রবেশ করবে আপনি আংশিক বর্ণনা করেছেন আপনি আংশিক বর্ণনা করেছেন কারণ এই হাদিসটার আরেক শব্দ হচ্ছে যে ব্যক্তি অন্তর থেকে বলবে জানাতে প্রবেশ করবে তাহলে এক লাগবে আরেক বর্ণনা আসছে যে ব্যক্তি সাদে কামিন কালবিহি অন্তরের সত্যতার সহ বলবে সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে আরেক হাদিসে একই হাদিসে বিভিন্ন শব্দ আপনাকে মিলাতে হবে এক হাদিসে আছে মুস্তাইকি নাম বিহা কালবুহু যে ব্যক্তি ইয়াকিনের সাথে বলবে সে ব্যক্তি জানাতে যাবে আরেক হাদিসে আছে মহুয়া ইয়া সে এটা অর্থ জানে সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে চারটা তো বলেই দিলাম আর বাকি তিনটা তো বাকি তিনটাও কোরআন আয়াত দিয়ে সরাসরি সাব্যস্ত আপনি যদি কোনো মনে করেন যে আপনি লাইল ইল্লা বলে জানাতে প্রবেশ করে যাবেন তাহলে যারা লাইল ইল্লাম আবদুল্লাহর পুতনং তার তরিকা সত্যং মালিনং বললে যদি হেরে জানা যায় হেরে জানা চলে যেতে হবে তাই না হেরে আমরা জানা যাবো বলি না কারণ আপনি তো বুঝতে পারছেন যে এরা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোনটা শরীয়তে জান্নাতে যাওয়ার পথে বাধা হিসেবে রেখেছে

সেগুলিকে আল্লাহ তালা ক্ষমা করবেন শিরিক এবং কুফর নিয়ে যে ব্যক্তি যাবে সেগুলিকে আল্লাহ ক্ষমা করবেন না সেখানে কোনো সুপারিশও হবে না সেখানে কোনোজন তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না লা ইউসারুন আল্লাহ বলে দিয়েছেন যে সেখানে কোনো সাহায্যকারী থাকবে না তাহলে দুইটা একদম প্রান্তিক জায়গা একটা কাদের খাওয়ার একটা কাদের তাদের মুরজিয়াদের বুঝতে পারছেন তো দুইটা প্রান্তিক জায়গা এখন দুনিয়াতে তো এখন মুরজিয়া এবং প্রান্তিকতা দুইটা সাইড আমরা দেখতে পাই একদম দেখবেন একদল দেখবেন আল্লাহ শরীয়তে এখন অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছে এরা কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা কাফের বলি না কেন আমরা প্রমাণ প্রতিষ্ঠা করি নাই ব্যক্তিকে বলি না কিন্তু যারাই আল্লাহ শরীয়তকে তাড়িয়ে দিবে আল্লাহ শরীয়তকে জনজীবন থেকে তাড়ানোর জন্য সারা দিন তাদের মন মাইন্ড মনোজ খাটাচ্ছে এরা সব কিন্তু কাফের বুঝছেন তো কথাটা আল্লাহ শরীয়তকে যারা মন মাইন্ড থেকে যে আল্লাহ শরীয়ত বলতে কিছু রাখবো না এই দেখবেন আমাদের এখন কোথাও শরীয়ত বলতে কোনো কিছু রাখতে রাজি নাই শরীয়ত পড়াইতে রাজি নাই আপনার বিশাল বিশাল ইউনিভার্সিটি হবে কিন্তু সরিয়ে কোনো বিভাগও হবে না ডিপার্টমেন্টও হবে না কারণ তারা এটা রাখতে রাজি নাই এই নিয়ে আলোচনা করতে তারা রাজি নাই কারণ সুযোগ পেলে এগুলিতে কচু কাটা করতে রাজি যেভাবে কাটতে পারে এভাবে কাটে এরা যে কাপের হয়ে গেছে কোনো সন্দেহ নাই বুঝে যাচ্ছে কথাটা কিন্তু আপনি এর বিপরীতে কি করবেন আপনি এখন আপনি তাকে রাখতে নির্ধারিত করলেন না কিন্তু আপনি এখন সোজাসুজি কি শুরু করলেন যে না কাফের তো বলেন নাই এটা তো মানলাম আচ্ছা যাক উনি তো আপনি পক্ষ থেকে আবার প্রতিরোধ করতে আসছেন কি না উনি তো আল্লাহ তিনি তো হজ করে আসছেন তিনি তো ওমরা করে আসছেন তিনি তো আমাদের এখানে মসজিদে বিশাল দাম দিয়েছেন তিনি এতগুলি মাদ্রাসা করে দিয়েছেন এতগুলি মসজিদ করে দিয়েছেন সাই হাজার লোককে চাকরি দিয়েছেন এত হাজার লোককে তিনি হ্যাঁ ইত্যাদি খাওয়াইছেন আমাকে নিয়ে সম্মান করে একটা কাপড় দিয়েছেন আমাকে একটা মুসলা দিয়ে পড়াই দিয়েছেন আমাজ পড়াইছে আমাকে দিয়ে হ্যাঁ

সে যেন ভালো কথা বলে অথবা কি করে চুপ থাকে কিন্তু আপনি ভিন্ন পথে অবলম্বন করলেন আপনি এর পক্ষে একটা বই লিখে ফেলেন কি যে যে ধরেন ধরেন অথবা বললেন অমুক দেশের রাজা ওই যে ধরেন আমাদের আমি আশ্চর্য হয়েছি কেউ কেউ অমুসলিম কাফেরদের পক্ষ থেকেও লেখেন এমরান নজর হোসেনরা এমরান নজর হোসেন শুনছেন আপনারা ওরা ওই ইয়ে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিরোধ করতেছে বলে লোকটা খুব ভালো লোকটা বিশাল সম্মেলনের ব্যবস্থা করেছে কি সম্মেলন ব্যবস্থা করে জানেন তো হ্যাঁ মেধাবীদের জন্য একটা সম্মেলন ব্যবস্থা করেছে যেখানে সারাফিদের দাওয়াত দেওয়া হয়নি কোন কোন সারাফি যেতে পারবে না সৌদি আরবকে কিভাবে ডুবাইতে হয় সেই জন্য তারা সেখানে আশারি মাতুরিদি কবরি সুফি যত আছে নিকৃষ্ট যত আছে সবাই একটা সম্মেলন করছে নাম দিছে যে দিছে মো শিশান